নমস্কার বন্ধুরা, আশা কিচেন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আশা করি আমার প্রিয় দর্শক বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, মুড়ি দিয়ে কীভাবে ফুলি পিঠা বানানো যায়, তো তার জন্য দেখো আমি 2 বাটি মতো মুড়ি নিয়েছি, এমনি নর্মাল মুড়ি। তোমরা যদি পরিমাণ বাড়াতে চাও তাহলে একটু কম বেশি করে নিতে পারো। এখন আমি এই 2 বাটি মতো মুড়ি ভালো করে ভেজে নেব। মুড়িটা ভেজে নিলে কিন্তু মুড়িটা একটু মুড়মুড়ে হয়। তো আজকে আমার যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারে চলে আসো, এবং পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো মুড়িগুলো দেখো আমি গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি। এখন একটা বড় জারে আমি মুড়ি গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। এর সাথে দেখো আমি নিয়েছি 1/2 কাপ মতো সুজি, এবং নেব আমি 1/2 কাপ মতো ময়দা। তো 2 বাটি মুড়ির সাথে আমি 1/2 কাপ ময়দা 1/2 কাপ সুজি নিচ্ছি। এরপর শুকনো অবস্থাতে আমি ভালো করে চামচ দিয়ে এটা মেখে নেব। এরপর আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দেব আর এটা মেখে নেব। একদম একবারেই কিন্তু জলটা দিয়ে মেখে নেব না, অল্প অল্প করে দেব এবং মেখে নেব। জলটা কিন্তু গরমই দিতে হবে। তো আমি এখন মেখে নিচ্ছি দেখো ভালোভাবে। এটা খুব সহজ রেসিপি এবং তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারো। মুড়ির এই পুলি পিঠা কিন্তু এতটাই নরম হয় যে যদি ঠান্ডা হয়ে যায় তাও কিন্তু একদম নরম থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে, এবং এটা একদমই ইউনিক এবং নতুন একটা রেসিপি। তো দেখো আমার ময়দাটা তৈরি হয়ে গেছে, আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি পুর দেওয়ার জন্য কিছুটা খেজুরের গুড় এবং নারকেল কুচিয়ে রেখেছি। এটা নর্মালি আমরা যেমন পুর বানাই সেরকম কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। তোমরা এখানে ক্ষীরের পুরও ব্যবহার করতে পারো। তো আমি খেজুর গুড় এবং নারকেলের পুরটা ব্যবহার করছি। তো দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এরপর যে ময়দাটা আমি তৈরি করে রেখেছি, এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করে পিঠা বানিয়ে নেব। তো তোমরা দেখো আমি পিঠাটা কীভাবে বানাচ্ছি, খুবই সহজ, যেমন আমরা নর্মালি পিঠা বানাই সেরকম বানাচ্ছি। মাঝে একটু ভালো করে গর্ত করে নিয়েছি, তবে মাঝখানটা একটু মোটা রাখবো, সাইডগুলো একটু পাতলা করে নেব, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স খুব কম থাকে। এখন পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি, খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া হয়। তো দেখো পিঠাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা চামচ নিয়ে তার পিছন দিক দিয়ে ভালো করে একটু ডিজাইন করে নেবো। দেখো খুব সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে ঠিক আমি একটু করে ডিজাইনটা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এটা, এই যে সুন্দরভাবে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। তোমরা দ্বিতীয়টাও ভালোভাবে দেখে নাও কীভাবে বানিয়ে নিচ্ছি। মাঝখানটা একটু মোটা রাখবো, সাইডগুলো একটু পাতলা রাখবো। খুব সহজ রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। মুড়ির এক পুলি পিঠা কিন্তু একদমই ইউনিক রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব একটা সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই পিঠা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব নরম থাকে। তো দেখো দ্বিতীয়টা বানিয়ে নিয়েছি, আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে। তো হয়ে গেছে দেখো আরেকটা আমার মোটামুটি তৈরি করা, এই যে এভাবে বানিয়ে নেব, হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মোটামুটি সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে নিয়ে নেব একটু সাদা তেল। তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর পিঠাগুলো সব আমি ভেজে নেব। এই পিঠা কিন্তু আমি একদমই হাই ফ্লেমে ভাজব, লো ফ্লেমে কিন্তু ভাজবো না, হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। পরপর সব পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। নর্মালি আমরা যেমন ভাজি সেরকম এটা ভেজে নেব। এটা এতটাই সুন্দর হয়েছে, কড়াইয়ে কিন্তু আটকে যাচ্ছে না। তো দেখো এরপর আমি ভালো করে উল্টে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি সবটাই তুলে নেব। তো দেখো কালারটাও বেশ সুন্দর হয়ে আসছে, আরও একটু ভেজে নেব। তো দেখো আমার কী সুন্দর কালারটা হয়ে এসছে, একদম ব্রাউন কালার। এরপর আমি এগুলো সব একটা প্লেটে তুলে নেব। তো দেখো পিঠাগুলো কী সুন্দর কালার এসছে। এখন আমি কিছুটা দুধ আমি ঘন করে রেখেছিলাম, এখানে 700 গ্রামের মতো দুধ আমি ঘন করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ খেজুরের গুড়।
খুব বেশি মিষ্টি দেব না, যেহেতু পিঠার মধ্যে অলরেডি আমার মিষ্টি দেওয়া আছে। তো দেখো দুধটা ফুটছে, আমি এই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো চলে এসেছি 5 মিনিট পর, পিঠাগুলো একটু সাইজে বড় হয়েছে, যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য একটু ফুলে উঠেছে এবং দেখে মনে হচ্ছে নরমও হয়েছে। তো দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে মুড়ি দিয়ে ফুলি পিঠা। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো। পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, নতুন যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে এসো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলো না। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।